প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আগে দেখি অঙ্কটির মধ্যে কি লেখা আছে জাবেদের অতিক্রান্ত মোট পথের দ্রুত দশ ভাগের তিন অংশ রিকশায় এবং পাঁচ ভাগের দুই অংশ সাইকেলে ফার্স্টবার্গের এক অংশে হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়া গাড়িতে গেল রিক্সায় ও সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে পাঁচ মিনিট সময় লাগে এখন আমরা প্রশ্নে আসি দশ ভাগের তিন পাঁচ ভাগের দুই ও পাঁচ ভাগের এককে মানের উদ্যক্রমে সাজাও মানে উদ্যক্রমে সাজাতে হলে এটাকে প্রথমে লসাগ করতে হবে লসা করে সমূহ বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে তারপরে সমাহর বিশিষ্ট ভগ্নাংশ যখন রূপান্তর করব সবগুলো হর এক হয়ে যাবে তখন যেটি লব বড় হবে সে ভগ্নাংশটি বড় হবে খেয়াল রাখবেন আচ্ছা আমরা দেখি ভগ্নাংশগুলোর হরগুলো লসাগু হল কত দশ এখন হর দিয়ে লসাগুকে ভাগ করব। এই দশকে দশ দিয়ে ভাগ করব ভাগ করলে কত বাঘ ফল এক তারপরে হলো ভগ্নাংশটা দেখি দশ বাঘের প্রথমে তিন সমান দশ বাঘের তিন গুণ গুণ এক যেহেতু এক আমাদের এখানে বাঘ ফল তাই এক গুণ করলে কত হয় দশ একে দশ তিন একে তিন এবার আমরা দ্বিতীয়টা আসি লাসায় গুণ হলো দশ ভাগ আমাদের এখানে ভাগ করতে হবে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে বাঘ ফল হবে দুই আবার বগ্নটা হলো পাঁচ ভাগের দুই সমান ভাগ করে দিই এটাকে পাঁচ ভাগের দুই বাঘ ফল দিয়ে গুণ বাঘ ফল হলো দুই দুই দিয়ে গুণ করবো গুণ করলে কত হয় উপরে হলো ষাট দুই দুগুণে নিচে হলো পাঁচ দুগুণে দশ এবার তিন নম্বরটা দশ ভাগ পাঁচ একই হলো আর ভগ্ন সুর পাঁচ বাঘের এক সমান পাঁচ বাঘের এক গুণ দুই গুণ দুই তাহলে এখানে দুই একে দুই একে দুই পাঁচ দুগুণে দশ এখন থেকে কোনটা পড়ে এখানে মানের উদ্যোগ্রমে এটাকে সাজাই আমরা প্রথমে হলো দশ বাঘের চার দশ বাঘের চার এটা সবচেয়ে বড় তারপরে হলো দশ ভাগের তিন তারপর হলো দশ ভাগের দুই আচ্ছা এই অনুযায়ী ভগ্নাংশগুলো কোথায় আছে প্রথম দশ ভাগের সাইট কোন ভগ্নাংশটা পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের দুই এটা হলো সবচেয়ে বড়ো দ্বিতীয় দশ ভাগের তিন দশ ভাগের তিন কোথায় আছে দশ 3 তিনের জায়গায় এটা দশ ভাগের তিন এটা হলো দ্বিতীয় তার তৃতীয়তে হবে দশ ভাগের দুই এক ভাগের দুই এটা হলো মানের উর্ধ ক্রমে সাজানো হলো সাজানো হলো শেষ এবার আমরা খ নম্বরে আসি অতিরিক্ত মোট পথে দূরত্ব নির্ণয় করো অর্থাৎ সে কতগুলো পথ অতিক্রম করছে আমরা দেখি এখানে মোট পথের দূরত্ব রিক্সা এত সাইকেলে এত এবং হেঁটে এত অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল তাহলে অতিক্রান্ত মোট পথের দূরত্ব বের করতে বলছে আমি বগ্নানসুরকে আমরা মিটারে রূপান্তর করব কিলোমিটারে রূপান্তর করব আচ্ছা আমরা দেখি পরবর্তীতে অর্থাৎ যেইগুলো পথ অতিক্রম করছে সেগুলো আগে যোগ করি এখানে হলো দশ ব্যাগে তিন রিক্সায় পাঁচ ভাগের দুই সাইকেলে পাঁচ ভাগের একগুলো হেঁটে তাহলে আমরা লিখতে পারি রিক্সায় হেঁটে রিক্সায় সাইকেলে সাইকেলে সমান দশ ভাগের তিন যোগ পাঁচ ভাগের দুই যোগ পাঁচ ভাগের এক বাকি একটা কিন্তু বাকি আছে ঠিক আছে যেটা অবস্থিত সময় ঘোড়ার গাড়িতে সেটা বাকি আছে এখনও অংশ যেটা সেটা কিলোমিটারে তাই কিলোমিটার অংশের সাথে যোগ হবে না আচ্ছা তাহলে এটা লসা করব দশ পাঁচ পাঁচ এটা দশ দিয়ে দশকে ভাগ করলে এক থাকে তিন একে তিন যোগ পাঁচ দিয়ে দশকে ভাগ করলে এক থাকে তাহলে দুই থাকে সরি দুই দুগুণে চার পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই থাকে দুই একে দুই অংশ সমান দু দশ আর এখানে হলো সাড়ে তিন সাত সাত দুই নয় অংশ তারপরে আমরা আসি পরবর্তীতে দড়ি সমস্ত পথ সমান এক অংশ তারপরে অবশিষ্ট পথ পথ এটা তো সাইকেলে হেঁটে এবং সাইকেলে রিক্সায় সাইকেলে এবং হেঁটে ফট অতিক্রম করে এটা তারপরে অবশিষ্ট ফটটা বের করবে এক থেকে এটা যদি বাদ দেয় তাহলে অবশিষ্ট ফটটা পেয়ে যাবে এক বিয়োগ দশ ভাগে নয় অংশ এ অবশিষ্ট পথটা কি ঘোড়ার গাড়িতে অতিক্রম করে তাই তো তাহলে এটা নিচে এক আছে এক এক দশ দশ হলো দশ এক দিয়ে দশকে ভাগ করলে দশ থাকে দশ একে দশ আবার দশ দিয়ে দশকে ভাগ করলে দশ একে এক থাকে একে নয় অংশ আচ্ছা সমান দশ ভাগের এক অংশ দশ ভাগের এক অংশ হলো ঘোড়ার গাড়িতে তাহলে দশ ভাগের এক অংশ সমান দশ ভাগের এক অংশ সমান দুই কিলোমিটার দশ অংশ দশ ভাগের এক অংশ সমান যদি দুই কিলোমিটার হয় তাহলে সুতরাং এক অংশ সমান কি হবে এক অংশ দুই কিলোমিটার বেশি হবে না কম হবে নিশ্চয়ই বেশি হবে তাই বেশি হলে এখানে বগদাংসের ক্ষেত্রে তোমার গুণ করলে বিফরিটটা হবে আর ভাগ করলে অর্থাৎ আমরা ভাগ করলে এটা পাওয়া যাব দুই ভাগ দশ ভাগের এক কিলোমিটার আর ভাগ উল্টে গুণ হয় দুই গুণ উপরে চলে যাবে দশ নিচে চলে এক দশ দুগুণে কত বিশ কিলোমিটার তাহলে সমস্ত পথ কত বিশ কিলোমিটার এবার আমরা

গ নাম্বারে আসি আমরা গ নম্বরে কী বলছে দেখি প্রশ্নটা যাবে রিক্সা ও সাইকেলে কত সময় ব্যয় করে অর্থাৎ সাইকেল ও রিক্সা রিক্সায় ও সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে পাঁচ মিনিট সময় লাগে যদি প্রতি কিলোমিটার পথ যেতে পাঁচ মিনিট সময় লাগে তাহলে আমাদের আগে বের করতে হবে রিক্সায় ও সাইকেলে কত কিলোমিটার পথ যা ঠিক আছে তাহলে আমরা দেখব ও সাইকেলে কত কিলোমিটার পথ যা আচ্ছা রিক্সা সাইকেলে যা রিকশায় যায় দশ ভাগের তিন অংশ রিক্সা এবং ফার্স্ট ভাগের দুই অংশ সাইকেলে এই দুইটা আমরা যোগ করলে সাইকেলে যায় এটা পাওয়া যাবে অতিক্রম করে বা আবার এটা কিন্তু দশ করলে দশ দশ দিয়ে দশকে ভাগ করলে আহ এক থেকে তিন এক তিন যোগ দশ দিয়ে পাঁচকে ভাগ করলে দুই থেকে দুই চার অংশ সমান

দশ দুগুণে বিশানে এটা এখানে ভাগ করছে টোটাল হলো বিশ আর আমাদের পথ অতিক্রম করে এত অংশ অংশকে আমরা কিলোমিটারের পথ রূপান্তর করছি এটা শুধু এতটুকুই এখন আমরা আসি এই কিলোমিটার পথ যেতে কত সময় লাগে আমরা উদ্দীপকে দেখছি এক কিলোমিটার পথ যেতে কত পাঁচ মিনিট সময় লাগে তাহলে চৌদ্দ কিলোমিটার পথ যেতে কত মিনিট সময় লাগে আমরা এটা ব্যয় করবো আগে লেখি এক কিলোমিটার পথ যেতে সময় ব্যয় হয় বার আগে পাঁচ মিনিট সুতরাং চোদ্দ কিলোমিটার পর যেতে সময় ব্যয় হয় সমান পাঁচ গুণ চোদ্দ মিনিট পাঁচ চোদ্দ সত্তর মিনিট সুতরাং রিক্সায় ও সাইকেলে যেতে সময় লাগে সত্তর মিনিট চাশিটি উত্তর